হ্যাঁ শিক্ষিত বন্ধুরা, আমি অনেকদিন যাবত ক্লাস দিতে পারিনি। আসলে নিজে খুব ব্যস্ত থাকার কারণে ক্লাসগুলো দিতে পারিনি। তাহলে আজকে আমি তোমাদেরকে যেটা শিখেছি সেটা হচ্ছে অর্ডার লিস্ট করার নিয়ম। আর এটা এবার 2020 সালে এবার যারা পরীক্ষাতে আসো তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। তাহলে অর্ডার লিস্ট দেখো, এখানে বলা হয়েছে অর্ডার লিস্ট করার নিয়ম। অর্ডার লিস্ট শুরু হয় ওয়েল দিয়ে। কী দিয়ে শুরু হয়? ওয়েল দিয়ে। এবং শেষ হয় কী দিয়ে? স্ল্যাশ চিহ্ন ওয়েল দিয়ে। আর অর্ডার আইটেমগুলো কী দিয়ে শুরু হয়? এলআই দিয়ে। এবং স্ল্যাশ এলআই দিয়ে কী হয়? শেষ হয়। অর্ডার আইটেম কী আর অর্ডার কী? আর অর্ডারগুলো হচ্ছে যেমন আমি যদি কি বলি, বলে যাও কিছু ফলমূল কিনে নিয়ে আসো, এইভাবে যদি তোমাকে কেউ অর্ডার করে তাহলে সেটাকে বলা হয় অর্ডার করা। আর বাজারে যে 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 কিছু যে যে কোনো কিছু কিনতেছে সেটাকে কি বলা হয়? আইটেম বলা হয়। কি বলা হয়? আইটেম। মানে সে আম জাম এইভাবে ফলমূল কিনতেছে, এগুলোকে কি বলা হবে? আইটেম বলা হবে। তবে সে একটা কি করতেছে? লিস্ট নির্ধারণ করতেছে, যেগুলোকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ ক্রমিক সংখ্যা এ বি সি নতুবা 1 2 3 রোমান সংখ্যায় যদি যুগ থাকে, এইভাবে যদি থাকে তাহলে আমরা সেগুলো বুঝবো কি অর্ডার লিস্ট। আর যেগুলো সাংকেতিক চিহ্ন দিয়ে থাকবে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট আমরা পরে দেখতেছি। তা দেখো, এটা যদি আমরা এস্টিমেল করি তাহলে তারপর বুঝে যায়। তা আমরা যদি এটা যদি এস্টিমেল করি তাহলে কিরকম হবে জিনিসটা, তা লক্ষ্য করো। এটার জন্য এস্টিমেল করার জন্য তো আমরা তো আগে থেকে জানি এস্টিমেল শুরু হয় কী দিয়ে শুরু হয়? এস্টিমেল দিয়ে শুরু হয়। এস্টিমেল এটা হচ্ছে চোখের সামনে যা কিছু সৃষ্টি হবে সেটা, যা কিছু দেখা যাবে সেটা হচ্ছে বডি। বডি লিখতেই হবে। আচ্ছা, তবে দেখো এটা একটা কিন্তু বর্ডার আছে, চতুর্দিক দিয়ে বর্ডার আছে। তবে আমরা কেউ যদি এখানে টেবিল বর্ডার দেয় তাও চলবে, না দিলেও আমাদের চলবে, কারণ এটা আমাদের একটা খাতার একটা বর্ডার দেখা যাচ্ছে। এটা আমরা বর্ডারটা যদি না দিই তারপরে কোনো সমস্যা নেই। এখন আমরা এটা এটার জন্য কি লাগবো? এটা অর্ডার লিস্ট যেহেতু, তাহলে অর্ডার লিস্ট লেখার জন্য ওয়েল দিয়ে শুরু হয়। কিন্তু অর্ডার লিস্ট শুরু করার আগে এখানে কি আছে? একটা সাবজেক্ট লিস্ট আছে। তাহলে এই সাবজেক্ট লিস্টটা আমাদের একটা হেডিং জাতীয় লেখা বা একটা ডোমেন নেম। এই ডোমেন নেমগুলো 6 ধরনের হয়। এইচ 1 হচ্ছে সর্বোচ্চ লেখা, মানে লেখা বড় লেখার জন্য এইচ 1 সর্বোচ্চ বড়। আর এই 6টা হচ্ছে সর্বোচ্চ আমাদের ছোট ট্যাগ, বা লেখার নির্ধারণ, লেখার নির্ধারণ ট্যাগ নির্ধারণ করার জন্য বা লেখার সাইজ নির্ধারণ করার জন্য আমাদের 6টা ট্যাগ ডোমেন নেম ইউজ করা হয়। তাহলে আমাদের এখানে আমরা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে সেটাকে আমরা H4 দ্বারা প্রকাশ করলাম, H4। তাহলে এখানে সাবজেক্ট লিস্ট, তারপরে এখানে আমাদের কি হবে? H4টা কি হবে? এখানে ক্লোজ হবে। তারপরে এটা একটা অর্ডার আইটেম। অর্ডার আইটেমগুলো কী দিয়ে শুরু হবে? ওয়েল দিয়ে শুরু হবে, ওয়েল। তারপরে এখানে হবে, তো দেখো আমাদের অর্ডার লিস্টগুলো কী দিয়ে শুরু হবে? ওয়েল দিয়ে শুরু হবে। তাহলে ওয়েল এখানে দিতে হবে টাইপ। এই টাইপটা দিতে হবে কারণ যে আমাদের টাইপটা শুরু হয়েছে শুধু আমরা সেই প্রথম টাইপটা দিয়ে দেবো। আর অটোমেটিকলি আমাদের ABCগুলো লিস্ট আকারে নির্ধারণ করা হবে। তারপর আমরা কী লিখলাম এখানে? এলআই। এটা কী হবে? এখানে বাংলা। আবার এলআইটা কী করতে হবে? ক্লোজ করতে হবে। এবার আবার একটা এলআই, এখানে কী আছে? ম্যাথ। আবার এলআইটা কী করতে হবে? এখানে শেষ করতে হবে। এরপরে লক্ষ্য করো আমরা আবার কী করলাম এখানে? আবার একটা কী হবে? এলআই। এখানে কী আছে? আইসিটি। আমরা আইসিটি লেখাটা লিখলাম, তারপর এলআইটা কী করলাম? ক্লোজ করলাম। এরপর আমরা কী ক্লোজ করব? আমরা এখানে এটা তো সব কিছু ক্লোজ হয়েছে, শুধু এখানে আমাদের ওয়েলটা ক্লোজ হয়নি, তাহলে এখানে ওয়েল ক্লোজ করব। তারপরে এখানে আমরা আগে এইচটিএমএল ক্লোজ করব, তারপরে এখানে বডি ক্লোজ করব। তবে বন্ধুরা, এখানে তোমরা সবাই মনে রাখবা, এস্টিমেল করার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম নিয়ম, যা এস্টিমেল দিয়ে শুরু হবে এবং বডি দিয়ে শেষ হবে। এস্টিমেল দিয়ে শুরু এবং তারপরে লাইনে হবে বডি, কিন্তু শেষ করার সময় আগে এস্টিমেল হবে, তারপর কি হবে? বডি হবে। এইভাবে আমাদের অর্ডার লিস্টগুলো করতে হবে। যদি এখানে আমাদের 1 2 3 থাকে তাহলে আমরা এখানে প্রথম যে টাইপটা দিয়েছি শুধু আমরা সেই টাইপটা দেবো, বাকিগুলোর দিতে। তো দেখো এখানে একটা অর্ডার লিস্ট শুরু হয়েছে, সেই অর্ডার লিস্টটা অবশ্যই এখানে একটা আন্ডারলাইন দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে আন্ডার লিস্ট করার জন্য আমরা কোনটা ইউজ করবো? ইউটা ইউজ করবো। তাহলে এটার জন্য যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের লিখতে হবে এস্টিএমএল। তাহলে আমি এই দিক দিয়ে শুরু করি, এস্টিএমএল। তারপরে কী হবে? এখানে বডি, কারণ আমাদের চোখের সামনে যা কিছু প্রদর্শিত হবে সেটা হবে বডি দিয়ে শুরু করতে হবে। তারপরে এখানে আমাদের যে ডোমেন নেমটা শুরু হয়েছে, আমরা যদি এখানে H4 দিই তাও চলবে, যদি কিউ দেই পি দেই তাও চলবে, কারণ এটা একটা আমাদের প্যারাগ্রাফ। এখন তবে এখানে কী আছে? আন্ডারলাইন আছে। আন্ডারলাইনের জন্য আমরা কী ট্যাগ দেবো? ইউ দেবো। এখানে কী হবে? এখানে সাবজেক্ট। তারপরে এখানে আমরা যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা এখানে কী করলাম? ক্লোজ করলাম। এরপরে কী ক্লোজ করবো? এখানে আমরা
পি ট্যাগটা ক্লোজ করলাম। তারপরে একটা অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের জন্য আমরা কি দিলাম ওএল, ওএল এখানে কি হবে টাইপ, এই টাইপটা কি দিয়ে শুরু হয়েছে আমাদের রোমান সংখ্যা দিয়ে শুরু হয়েছে তাই রোমান সংখ্যা আমরা দিলাম। আর দুই প্রান্তে আমরা ভ্যালু চিহ্নগুলো দিতেই পারি। তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এখানে এটা একটা আইটেম ফিজিক্স একটা আইটেম, এটা কি হয়েছে ইংলিশ একটা কি হবে আমাদের একটা কি হবে ইংলিশটা কি হবে একটা আমাদের আইটেম। তো এই আইটেমগুলো কি দিয়ে শুরু হবে এলআই দিয়ে শুরু হবে, এলআই কি হবে এখানে ফিজিক্স, তারপর আমাদের এই আইটেমটা কি হবে ক্লোজ হবে। তো আবার সেকেন্ড আইটেমটা কি দিয়ে শুরু হবে এলআই দিয়ে শুরু হবে, তারপরে এখানে কি হবে এখানে ইংলিশ, তারপরে এখানে এলআইটা কি হবে শেষ। তবে এখানে শুধু একটা আইটেম আছে, এই আইটেমে কোনো কোনো লেখা জাতীয় জিনিস নেই, শুধু এই আইটেমটা আমরা এখানে ওপেন করব আর আইটেমটা কি করবো এখানে ক্লোজ করব। এতটুকু দুঃখ লেখি তাহলে আমাদের এই লেখাটা শুধু ফাঁকায় আসবে, সেটা একটা নির্ধারণ করা হবে। এরপরে আমাদের এই জিনিসগুলো কি করতে হবে ওএলটা ক্লোজ করতে হবে, কারণ আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করবো। তবে আমাদের এই ট্যাগটা এই আমাদের এই 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 লাইনটা আমাদের কি আছে প্যারাগ্রাফ ট্যাগটা সব কিছু ওকে করা আছে তাই আমরা ক্লোজ করলাম না। এরপরে আমরা কি ক্লোজ করবো এখানে বডি ক্লোজ করতে পারবো না, কারণ এটা একটা ব্যতিক্রম নিয়ম। এখানে আমাদের আগে কি ক্লোজ করতে হবে এসটিএমএল ক্লোজ করতে হবে, তারপরে কি ক্লোজ করতে হবে বডি ক্লোজ করতে হবে। তবে কোনো শিক্ষার্থী বন্ধু যদি এখানে আগে যদি বডি ক্লোজ করে তারপরে যদি এসটিএমএল ক্লোজ করে তাহলে তার নাম্বার কাটানো হবে না, তারপরে সেটা সঠিকভাবে নির্ধারণ করা হবে। আচ্ছা, আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে আবার সারি কলাম অবস্থান আছে। এই যে এতটুকু কি অবস্থা আছে, এতটুকু আমাদের এখানে অর্ডার লিস্ট আছে, আর এখানে ফাঁকা ঘরে যদি আমরা একটা ছবি দিই, তা ধরো আমি একটা ছবি একটা পাখি ছবি দিলাম, হ্যাঁ এটা একটা আমি দিলাম কি পাখি ছবি, মানে একটা আমি জাস্ট একটা পাখি অ্যাড করলাম, এই পাখিটা এখানে দিলাম, ধরো এখানে একটা পাখি ডিজাইন করে ধরলো, পাখিটার নাম ধরলে কি হলো তো ইমেজ ডট জেপি জি। আচ্ছা একটু সৌন্দর্য করি, আচ্ছা এটার জন্য যদি আমরা এসটিএমএল লিখতে যাই তাহলে প্রথমে আমাদের লিখতে হবে কি এখানে এসটিএমএল, তারপরে কি হবে এখানে বডি। তবে এখানে কি আছে আমাদের কোনো হেড জাতীয় কিনি নেই, তবে এখানে আমাদের কি আছে একটা সারি কলাম আছে, তার জন্য টেবিল আছে, তার জন্য আমরা টেবিল নিতেই হবে। এখানে কি দিতে হবে টেবিল, অর্থাৎ টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত হবে আমরা সবসময় ওয়ান দিয়ে ইউজ করবো, টেবিল বর্ডার ওয়ান। প্রত্যেকটা শাড়িকে লেখার জন্য আমরা কি ইউজ করি টিআর ইউজ করি, প্রত্যেকটা শাড়িকে লেখার জন্য এক জোড়া করে টিআর লাগে, টিআর। তাহলে এখানে আমরা হেডিং যেহেতু লেখার জন্য আমরা কি নেবো এখানে এক্স ওয়াই, কি নেবো এখানে জেড, আবার টিএসটি কি করবো এখানে ক্লোজ। তারপরে এখানে এই পিকচার লেখাটা হেডিং ধরতে পারি আমরা, পিকচার পিকচার দিলাম, তারপরে আমরা এখানে কী করলাম টিএসটি করলাম, এখানে ক্লোজ করলাম। এরপর আমরা প্রথম শাড়িটা আমরা কী করবো ক্লোজ করবো, তাহলে প্রথম শাড়ির টিআরটা কী করবো ক্লোজ, কারণ আমরা এই প্রথম শাড়ির ভিতরে কলাম কটা পেয়েছি, আমরা দুইটা সেল পেয়েছি, একটা একটা সেল দুইটা সেল, তাহলে দুইটা সেলে আমরা মান বসে দিছি। আচ্ছা দ্বিতীয় শাড়ির জন্য আমরা কী নেবো, দ্বিতীয় শাড়ির জন্য আবার এক জোড়া কী নিতে হবে টিআর নিতে হবে, তবে এই ঘরটা একটা সেল, এই সেলটা আমরা হেডিং ধরবো না, এটাকে আমরা টেবিল ডাটা ধরবো, তাহলে টিডি দেবো। টিডির ভিতরে এখানে কী আছে অর্ডার লিস্ট আছে, তাহলে অর্ডার লিস্টগুলো আমাদের কী দিয়ে শুরু হবে ওয়েল দিয়ে শুরু হবে। এখানে টাইপ হবে আমাদের এখানে ওয়ান টু দেওয়া আছে, তাহলে আমরা ওয়ান টু দেবো। আইটেমগুলো কী দেবো, আইটেমগুলো কী হবে এলআই এলআই, তবে এই আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের কী আছে সাব আর সাবের কাজ করতে হবে, কারণ এখানে পানির সংকেতটা এস টুটা আমরা লিখতে পারবো না, কারণ টুটা লিখতে গেলে আমাদের এরকম আসতেছে, তাহলে টুটাই নিচে আসার জন্য আমরা সাব ইউজ করবো। আর এখানে কী করবো সাব আমাদের একটা কন্টেন্ট ট্যাগ, কন্টেন্ট ট্যাগটা আমরা ক্লোজ করলাম, তারপর এখানে ও ক্লোজ, তারপরে আমরা এই এলআইটা কী করলাম ক্লোজ করলাম। এরপরে কী আছে বলতো আমাদের এই সেকেন্ড আইটেমটা আছে, তাহলে এলআই এখানে হবে এইস, আবার কী হবে এখানে সাপ, সাপ কত আছে টু, আবার এখানে সাপটা কী করবো আমরা ক্লোজ করবো। এরপর কী আছে এস ও ফোর, এই ফোর লেখাটা কী আছে এটা আমাদের সাপ আছে, তাহলে সাপ এখানে ফোর, আবার সাপটা কী করলাম এখানে ক্লোজ করলাম। এরপর কী আছে আমাদের এলআইটা কী করলাম এখানে ক্লোজ করলাম। পরবর্তী সাইডের জন্য আমরা কী নিলাম আবার এলআই, এখানে আবার সাপ বা পাওয়ারের দুটাই কাজ করতে হবে, এখানে সাপের কাজ করলাম, আবার সাপটা এখানে কী করবো এখানে ক্লোজ করবো। এরপরে বি, বিটা কী আছে এখানে সুপার স্ক্রিপ্ট আছে, অর্থাৎ সুপার কত আছে টু, আবার সুপারটা কী করবো এখানে ক্লোজ করবো কন্টেন্ট ট্যাগ, তারপর কী হবে আমাদের এলআইটা কীভাবে ক্লোজ করতে হবে। এরপর আমাদের কী ক্লোজ এখানে ওয়েলটা ক্লোজ করতে হবে, তারপরে আমরা টিডি কিন্তু ক্লোজ করতে পারতেছি না, কারণ পরবর্তী টিডি আমরা পরবর্তী সেলটাতে আসি, এই সেলটা আমরা এখনও কাজটা আমরা শেষ করতে পারিনি। তারপরে লক্ষ্য করো তারপর পরবর্তী সেলটাতে আছে, পরবর্তী সেলটা আমাদের একটা ইমেজ ট্যাগ ইমেজ, বা এই সেলটার জন্য আমরা তো টিডি তো নিবই, তবে এখানে আমরা টিডিটা কী করবো এখানে ক্লোজ করবো। পরবর্তী সেলের জন্য আবার কী নিতে হবে আমাদের টিডি নিতে হবে,
তারপর এটা ইমেজ, তাহলে ইমেজ জন্য আমাদের এই এই লাইনটা তো মুখস্থ রাখতে হবে। ইমেজ কি হবে, ইমেজ সোর্স ইকুয়াল এখানে কি হবে ইমেজ ডট জেপিজি, তারপরে এখানে আমরা এখানে দিলাম, তারপর টিডিটি কি করলাম এখানে ক্লোজ করলাম, টিডিটি কি করলাম এখানে ক্লোজ, অর্থাৎ টিডিটা ক্লোজ। এরপরে কোনো কিছু নেই, শুধু আমরা এখানে সারিটা ক্লোজ করতে পারি, তাহলে টিআরটা কি করলাম এখানে ক্লোজ, এরপর কিছু নেই, আমরা টেবিল ক্লোজ করলাম, এখানে টেবিল ক্লোজ করলাম, তারপরে এখানে বডি ক্লোজ করব, এখানে তারপরে কি ক্লোজ করব এইচটিএমএল ক্লোজ করব। তবে এখানে দেখো আমি আগে কিন্তু বডি ক্লোজ করছি, তারপরে কিন্তু এইচটিএমএল ক্লোজ করছি, তবে এখানে আমাদের কি আছে একটা সারি কলাম সবই কিছু বুঝাচ্ছে, আমরা টেবিলের কাজ করছি, টেবিলের কাজ করার জন্য আমাদের পূর্বে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা অনুযায়ী সেই সেই আলোকে আমরা এই আমরা ট্যাগগুলো এখানে ক্লোজ করে দিলাম। তাহলে আজকে ছিল এই ছিল আলোচনা, ওকে থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি আমার এই লেকচারগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা। ওকে, ধন্যবাদ।